এবার রাজধানীর বাইরের হরতালের খবর জানবো। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ভোলায়, সেখানে রয়েছেন সহকর্মী ছোটন সাহা এবং লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন। আমরা শুরুতেই যুক্ত হচ্ছি ভোলায়, সেখানে আছেন ছোটন। ছোটন, যে ভোলার হরতালের খবর, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশনে। আসলে এই লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন থেকে লক্ষ্মীপুর রামগতি, লক্ষ্মীপুর কমলনগরে যান চলাচল করে। তো বিপি ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতালে গতকাল সন্ধ্যা থেকে বিএমবি কয়েকটি স্থানে মশাল মিছিল, শহরে তারা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই মিছিলের কারণে এই মিছিলের শুরু হয়েছে। এবং আজ সকালে তারা লক্ষ্মীপুর ভোলা সড়কে তারা কিন্তু হরতালের সমর্থনে মিছিল করেছে এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেছে। আমি যদি আপনাকে দেখাই যে আসলে লক্ষ্মীপুরে হরতালের চিত্র, লক্ষ্মীপুরে অন্যান্য দিনে যে অবরোধ ছিল, অবরোধে আরেকটু যান চলাচল বেশি ছিল, আজকের হরতালে কিছুটা যান চলাচল কম। তবে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর থেকে ভোলা, ভোলা লক্ষ্মীপুর থেকে চাঁদপুর এবং লক্ষ্মীপুর থেকে নোয়াখালী বাস চলাচল রয়েছে এবং সেটা যাত্রী সংকটের কারণে দু একটি বাস লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়া লক্ষ্মীপুর শহর থেকে রায়পুর, রামগতি, কমলনগরের যান চলাচল রয়েছে, যেখানে যারা যাত্রীরা তাদের নিজেদের প্রয়োজনে সিএনজি এবং অটোরিকশা দিয়ে চলাচল করছে। তো এখানে যে আওয়ামী লীগ, যে আজকে থেকে গতকাল থেকে তাদের যে নির্বাচনী প্রচারণা ছিল, তারা গতকাল সন্ধ্যা থেকে এবং রাতে তারা বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীদের সমর্থনে গণসংযোগ এবং মিছিল করেছে। হরতালের প্রতিরোধে তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। আমরা যদি আজকে সকালে লক্ষ্মীপুর শহরে ঘুরেছি, লক্ষ্মীপুর শহরে বিভিন্ন পয়েন্টে থেকে বিএনপি তাদের সমর্থনে বিক্ষোভ মিছিল, হরতালের সমর্থনে মিছিল করেছে। তবে লক্ষ্মীপুরে এ পর্যন্ত হরতাল অবরোধে কোনো যানবাহনে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার রয়েছে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুলিশ প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং লক্ষ্মীপুরের 4 ব্যাটালিয়ন বিজিবি রয়েছে, তারাও টহল দিচ্ছে। তো লক্ষ্মীপুরে বিরোধী দলগুলো তাদের সকালে বিক্ষোভ মিছিল করে এবং সন্ধ্যার দিকে হরতালের সমর্থনে মিছিল করে। আওয়ামী লীগ তাদের নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে হরতালের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা জানছিলাম হরতালের পরিস্থিতি রাজধানীর বাইরের, জানাচ্ছিলেন সহকর্মীরা।